নমস্কার বন্ধুরা, আমি আজ সহজ পদ্ধতিতে ঘুগনি রান্নার রেসিপি নিয়ে এসেছি। মটর আলু সিদ্ধ করে নিয়েছি, কিছু পেঁয়াজ আর লঙ্কা কেটেছি, টমেটো আর একটা তেজপাতা নিয়েছি, আর বাটিতে আদা রসুন বাটা, একটু জিরে, একটু ধনে আছে। এবার আমরা রান্না শুরু করব। আর কড়াই আমার গরম হয়ে গেছে, আমি একটু তেল নিয়ে নিলাম, সর্ষের তেল। তেল আমার গরম হয়ে গেছে, এর মধ্যে আমি আমার তেজপাতা একটা দিয়ে দিলাম, তেজপাতা, কিছু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম। এরপর এটা আমরা নাড়তে থাকবো যতক্ষণ না পেঁয়াজটা লাল হয়ে গেছে। এবার আমার পেঁয়াজ লাল হয়ে গেছে, এর মধ্যে আমি মশলাটা দিয়ে দিলাম, যে মশলাটা বেটে গেছে, এর মধ্যে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। পরিমাণ মতো হলুদের গুঁড়ো, আপনি যেমন ঝাল খাবেন তেমনি আমি শুকনো লঙ্কা বেটেছি, তা আবার একটুখানি ঝাল খাই, তাই একটু গুঁড়ো লঙ্কা দিলাম। এবার মশলাটা আমি কষতে থাকি। এর মধ্যে আমি যে টমেটোটা কুচিয়ে রেখেছিলাম সেই টমেটোটা দিয়েছিলাম। যতক্ষণ আমার মশলাটা কষা হচ্ছে, আমি এই মশলাটা কষে যাবো, যতক্ষণ আমার এই মশলার থেকে তেল না বেরিয়ে আসবে ততক্ষণ আমি মশলাটাকে কষতেই থাকবো। আমার তেল ছেড়ে দিয়েছে, এবার আমি পরিমাণ মতো একটু জল দিব যাতে মশলাটা আর একটু ভালো করে কষায়। আমার মশলাটা কষা হয়ে গেছে, এর মধ্যে আমি মটর আলু সিদ্ধ করাটা দিয়ে দিলাম। এবার মটর আলু সিদ্ধ দিয়ে এবার কিছুক্ষণ নাড়াচাড়া করবো।
বন্ধু আমার কথা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে জল দিয়ে দিলাম। জল দিয়ে এবার ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য, কিছুক্ষণ ঢাকা দিয়ে ঢাকাটা এবার আমি কিছুক্ষণ পর খুললাম। আমার ঘুগনি রান্না হয়ে গেছে, এবার আমি ঘুগনিটা নামিয়ে নেব। ঘুগনি আমার হয়ে গেছে। যদি আমার চ্যানেলটিকে ভালো লাগে আপনারা প্লিজ সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। ধন্যবাদ।